আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দিনী আমল ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ভালো আছি। আজকে আমি অত্যন্ত ফজিলতপূর্ণ ছোট্ট একটি দোয়া আপনাদের সামনে তুলে ধরব। জুমার দিন বা শুক্রবার দিন সালাম ফিরিয়ে, অর্থাৎ নামাজের পরে, জুমার নামাজের পরে সালাম ফিরানোর পর আপনারা এই দোয়াটি যদি পড়েন, তাহলে কিয়ামতের দিন আপনারা হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ, অত্যন্ত ফজিলতপূর্ণ এই ভিডিওটি, অনুরোধ করছি সম্পূর্ণ দেখার। এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। মহান আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী, তারা আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। আর জেনে রাখুন, আল্লাহর জিকির দ্বারাই অন্তর শান্তি পায়। অতএব বোঝা যায় যে মুমিন মুসলমানেরা যদি তাদের অন্তরের শান্তি চায়, তবে অবশ্যই তাদের আল্লাহর জিকির করতে হবে। আমরা অনেকেই মনে করি, আমি তো নাম মাত্র মুসলমান, আমি তো নাম মাত্র আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা এত নেক বান্দা থাকতে আল্লাহ তাআলা কেন আমাকে স্মরণ করবেন? প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে স্মরণ করবেন। এক্ষেত্রে আপনাকেও মহান আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে, তাহলেই মহান আল্লাহ তাআলা আপনাকেও স্মরণ করবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদের স্মরণ করব, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। যারা হাসতে হাসতে জান্নাতে যেতে চান, তারা অবশ্যই তাদের অবসর সময় এবং প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে জুমার নামাজের পরে, আপনারা একটি জিকিরের কথা বলে দিচ্ছি, এই জিকিরটি অন্তত একবার হলেও করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে এই জিকিরের বদলতে আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন এবং আপনারা হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, তারা হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। অর্থাৎ যে ব্যক্তি জিকির করে সে হলো জীবিত ব্যক্তির মতো এবং যে ব্যক্তি জিকির করে না সে হলো মৃত ব্যক্তির মতো। তিনি আরও বলেন, যে ব্যক্তি প্রতিদিন, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি পড়বে, তার জন্য জান্নাতে যাওয়া একদম সহজ হয়ে যাবে। দোয়াটির বাংলা উচ্চারণটি আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে জুমার নামাজের পরে, অন্তত একবার হলেও এই দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটি অবশ্যই আপনারা পড়ার চেষ্টা করবেন। যদি পারেন তাহলে গুনে গুনে 100 বার পড়বেন, নামাজ শেষ করে, একদম শেষ নামাজ, অর্থাৎ নফল নামাজ পড়ে। আর যদি আপনারা ফরজ নামাজে সালাম ফিরায়ে, অন্তত একবার হলো এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটির ফজিলত হচ্ছে, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তাকে সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোকা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। কিয়ামতের দিন কেউ তার থেকে ভালো আমল আনতে পারবে না, একমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার থেকে বেশি নেক আমল করেছে। এটি সহি বুখারী শরীফের 6040 নম্বর সহি একটি হাদিস। আমি অনুরোধ করব, আপনারা যারা এই আমলটি সম্পর্কে জানলেন, তারা মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটি করবেন এবং আপনার যত নিকট আত্মীয় স্বজন রয়েছে তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তারাও যেন এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার জিকিরে কি লাভ কোরআন ও হাদিসের আলোতে, তা আমরা অবশ্যই জানতে পারলাম। তাই অবশ্যই এখন আর চুপচাপ বসে থাকার কোনো সুযোগ নেই। তাই অনুরোধ করছি, আজকের পর থেকে আপনারা এই আমলটি প্রতিদিন করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে একমাত্র এর প্রতিদানই হলো হাসতে হাসতে জান্নাত। আমি অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে এখনই একটি লাইক দিন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখন পর্যন্ত করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ইনশাআল্লাহ নতুন ভিডিও, এইরকম ছোট ছোট আমলের ভিডিওগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমলগুলো করে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলাকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করে যেন আমরা হাসতে হাসতে জান্নাতে যেতে পারি, এর তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।